হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ 3211। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা, আমার স্নান হয়ে গেছে আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজো। তাই আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি বসন্ত পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি পুজো করব, তোমাদের দাদাভাই বাজারে গেছে ঠাকুর আর প্রসাদ আনতে, আর যদিও আমি এখন বাড়িতে নেই, ঝাড়গ্রামে রয়েছি, তো আমার তো সেরকম ঠাকুরের বাসন কুসন আর সামগ্রী কিছু নেই। তবু আমি যতটুকু এনেছি, যতটুকু দিয়ে আমি নিত্য পুজো করি, সেইগুলো দিয়েই আমি আজকে সরস্বতী পুজো করব। আর যারাই পড়ুয়া তারা কিন্তু বাড়িতে নেই। তো বাবু আর মাহি চলে গেছে গিদনি, কালকে ওর কাকা এসেছিল, ওর সাথে চলে গেছে বাবুর সাথে সাথে মাহিও বায়না করে গেছে বাড়িতে। তো আজকেই ওরা চলে আসবে। তো ওরা বাড়িতে নেই তো কি হয়েছে, আমি ওদের হয়ে পুজোটা করব, ওদের বই খাতা পেন্সিল বক্স পেন্টেন সমস্ত কিছু ঠাকুরের কাছে সাজিয়ে তারপর আমি পুজো করব। আর সরস্বতী পুজো মানে সত্যি খুব একটা আনন্দের দিন। আমরাও এই সময়টা পেরিয়ে এসেছি, যখন আমরা ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন বান্ধবীদের সাথে পুজোর এক মাস আগে থেকে আলোচনা করতাম কে কী কালারের শাড়ি পরবো, কীরকমভাবে সাজবো, কখন আসবো, মানে সে একটা বিশাল ব্যাপার। তো এখনই সরস্বতী পুজো তো মানে পুজোতে সাজগোজ তো আছে, কিন্তু তার সাথে সাথে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভ্যালেন্টাইন ডে অনেক কিছু। কিন্তু সত্যি কথা বলতে তখন আমাদের মাথায় কিন্তু সেই সব একেবারেই আসতো না, আমরা কিন্তু বান্ধবীদের সাথে জুটিয়ে মজা করতাম, মানে সেজে গুজে তারপরে ছবি তোলা। তখন তো আর পার্সোনাল মোবাইল ছিল না, তো আমরা স্টুডিওতে গিয়ে ছবি তুলতাম, সমস্ত বান্ধবীরা মিলে একসাথে করে ছবি তুলতাম। তো আমার বাপের বাড়িতে এখনও আমার ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বান্ধবীদের সাথে ছবিগুলো আছে। এখনও আমি মানে বাপের বাড়িতে গেলে ওই সমস্ত অ্যালবামগুলো বার করে ছবিগুলো দেখি। তো যাই হোক, আর ওই কথা বলে মানে সময় নষ্ট করব না। তো তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে, তারপরে আমি পুজোটা শুরু করব। এই যে দেখো, আমি আমার ঠাকুর ঘরের রুমে ঢুকতেই আলপনা এঁকেছি, আর এই যে ঠাকুরের সামনেটা এখন তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি। আমার পুজো কিন্তু হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা করছি। তোমাদের দাদাভাই কীরকম সরস্বতী ঠাকুর নিয়ে এসছে দেখো। আর এই যে এখানে আমার পুজো কমপ্লিট। আমি বললাম না তোমাদেরকে যে আমার কাছে সেই রকম পরিমাণে কোনো ঠাকুরের বাসনকোসন কিছু নেই, তো সেই জন্য আমি ফলটাও কাটতে পারিনি। দেখো গোটা গোটা ফল লাগিয়েছি ঠাকুরকে, আর এখানে কর্পূর দিয়ে আরতি করেছি, আর ঠাকুরের সামনেটাতেও আলপনা এঁকেছি ফুলের মালা, আর বাবুদের বই পেন্সিল বক্স সমস্ত কিছু সরস্বতী ঠাকুরের কাছে রেখেছি আর কি। আর এই যে ঠাকুরগুলো তোমরা দেখছো, এগুলো আমার নিত্যদিনের পুজো করা ঠাকুর, রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ, আর এখানে রয়েছেন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর আর সাইবাবা। এই সাইবাবাটা সেদিন আমার শাশুড়িমা গেছিলেন, নিয়ে এসছেন সিডিতে। এইবারে দেখো দুপুরবেলাটায় হয়েছিল হচ্ছে খিচুড়ি আর বেগুনি চাটনি পাঁপড়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, কারণ অনেকটা লেট করে করছি। তো তো রাত্রের খাবারটা শেয়ার করলাম হচ্ছে কাশ্মীরি আলুর দম আর লুচি। তো পুজোর পরের দিন ছিল মাহির স্কুলের খাওয়ানোর দিন, সেদিন মাহি শাড়ি পরে গেছে দেখো, কারণ হচ্ছে মাহি তো সরস্বতী পুজোর দিন বাড়ি চলে গেছিলো, তো দাদুভাই যে শাড়িটা ওকে দিয়ে পাঠিয়েছিলো সেটা। তো এই যে হচ্ছে মাহির স্কুল, স্কুলটা আমি দেখাচ্ছি, এটা এলকেজি ইউকেজি বাচ্চাদের মানে জায়গা, তো মাঠের ওই দিকটাতে বড়দের। তো এখানে দেখো মাহি সরস্বতী ঠাকুরের কাছে ছবি তুলছে, আর এই যে প্যাকেট সিস্টেম করে খাবার দিয়েছে বাচ্চাদের জন্য, এলকেজি আর ইউকেজিদের বসিয়ে খাওয়াচ্ছে না প্যাকেট। তো খাবারে হচ্ছে ফ্রাইড রাইস, পনির, মিষ্টি, চাটনি, পাঁপড়, বেগুনি, এইগুলো মাহিও একটু খেয়ে নিল ক্লাসে বসে। তারপরে যখন আমরা স্কুল থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি, তখন মাহি আইসক্রিম দেখে প্রচণ্ড কান্নাকাটি করছে। এখন খাবারটা খা, বিকেলবেলা আইসক্রিম কিনে আনবো। মাহি এইবারে শান্তি তো? আইসক্রিম পেয়ে? বাবা কি আইসক্রিম খাচ্ছ এটা?
সাদা আইসক্রিম আর ড্রেস পরনি কেন হ্যাঁ ড্রেস খালি গায়ে আমি পড়তে পারি না পড়তে পারো না না কেন এই যে মাহি শাড়ি খুলে দিয়েছে এইবারে আইসক্রিম খাচ্ছে এত পরিমাণে কান্নাকাটি করছিল বাবুকে বাড়িতে এসে আমি পয়সা দিয়ে পাঠালাম তারপরে এই যে আইসক্রিম নিয়ে এসেছে এখন খাচ্ছে দেখি তাকাও এদিকে দেখি মুখটা ও মা গো মাহির সরস্বতী পুজোর তোলা দুটো পিক দিয়ে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই